একাংশ সংবাদ মাধ্যম পরিবেশিত নেতিবাচক খবরের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে স্পষ্ট করে কোনো দলের নাম উল্লেখ না করে বিরোধীদের সাবধান বাণী দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী সমর্থকরা যদি মাঠে নামেন তবে তাদের টিকির নাগাল পাওয়া যাবে না বলেও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠান ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। সে অনুযায়ী 29 সেপ্টেম্বর রবিবারও নিজের মন কি বাত শুনলেন প্রধানমন্ত্রী মোদী। চোয়াগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তবে মন কি বাত অনুষ্ঠান শোনার পর নিজ ভাষণে কিন্তু এদিন নিজ স্বভাব বিরুদ্ধ যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একাংশ সংবাদ মাধ্যমের সমালোচনা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে বলে জানিয়ে সেসব কেবলমাত্র নেতিবাচক চিন্তা ভাবনার ফল বলেই তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর ২ মাইল ওনার বাড়ির থেকে একটা কুকুর মারা গেছে, এটা একটা নিউজ, কিন্তু মুখ্যমন্ত্রীকে আগে জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কাকাতো ভাইয়ের ছেলে ড্রাইভারের মার খেয়েছে, এটা মুখ্যমন্ত্রীকে একটা নিউজ করতে হবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, মানে এখন নিউজ আস্তে আস্তে নিজে কিন্তু অধঃপতনে যাচ্ছে, নিজের দিকে অধঃপতনে যাচ্ছে। চাঁদা নিয়ে গ্রুপ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আর করতে করতে এমন অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বাইরের কথাও বলছে না বুঝে, যে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দেখা আমার কেন্দ্রই এরকম ক্লাবের কথা বলছে। কারণ এই যে সন্তুলন মাথার যে ব্রেইনের যখন এদিক সেদিক হয়, নেগেটিভ মাইন্ডসেট যখন হয়ে যায় সেটা হয়। শুধু তাই নয়, এভাবেই নেতিবাচক খবর প্রকাশ করে কোনোদিন পট পরিবর্তন সম্ভব নয় বলেও হাসি মুখে ক্ষোভের সুরে জানালেন মুখ্যমন্ত্রী। তো নিচের দিকে যাচ্ছে, মানুষ বুঝছে সব, আর এইভাবে পট পরিবর্তন কোনোদিন হয় না। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি কালকে এক জায়গায় বলেছি যে আগামী দিন আমি রক্তের বিষয় নিয়ে আমি বলছিলাম, একটা রক্তদান শিবির আমি গিয়েছিলাম। রক্তের যেমন কোনো সাবস্টিটিউশন হয় না, রক্তের যেমন কোনো ধর্ম হয় না, ভারতীয় জনতা পার্টি ঠিক সেই রকম একটা সময় আসবে যে তারও কোনো সাবস্টিটিউশন কোনো পার্টি থাকবে না, এটা আমি বলে দিতে পেরেছি। এবং তারও সব ধর্মের উপরে উঠে সবকা সা সবকা বিকাশ আর বিশ্বাস তার প্রয়াস তার কথা আমাদের এই ভারতীয় জনতা পার্টি বলে। হয়তো বা সাময়িক কিছু হতে পারে, কিছু সমস্যা হতে পারে, 35 বছর একই সাথে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জামানার কথা উল্লেখ করে বিরোধীদের সাবধান বাণী দিলেন তিনি। বিজেপির সদস্যরা যদি রাস্তায় নামে তবে বিরোধী কারোর টিকির নাগাল পাওয়া যাবে না বলে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন। কংগ্রেস জোট আমল তারও দিয়ে গেছে, আমি বারবার বলছি কাউকে ছাড়া হবে না, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান এবং বিচার ঠিক হবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মানুষের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ নেই, ভুটান বসে একটু কাছে তারাই সাংবাদিক সম্মেলন করে তারাই আবার দেখা যায় যে রাস্তায় নামে, আর ভারতীয় জনতা পার্টির এর মধ্যে আমাদের 6 লক্ষের মতো প্রায় আমাদের মেম্বার হয়ে গেছে, আমরা যদি কালকে বলি রাস্তায় নামো তোমাদের টিকিট না কেন পাওয়া যাবে না, আপনারা এটা একটু চিন্তা করবেন। কারোর দিকে একটা আঙ্গুল আপনারা দেখাবেন কিন্তু তার আগে 4টে আঙ্গুল আপনাদের দিকে উঠছে, এটা ভালো করে মনে রাখবেন। এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, পজিটিভ টক করুন। সর্বোপরি রবিবার চোয়াগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী 114তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্বভাব বিরুদ্ধ আক্রমণাত্মক ভাষণ, একাংশ সংবাদ মাধ্যমের সমালোচনা এবং স্পষ্ট করে কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিরোধীদের সাবধান বাণী দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।